হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীত তো চলে যাচ্ছে, তার সঙ্গে একটা শীতের রেসিপি দিয়েই শীতকে বিদায় জানাচ্ছি। তো আজকে আমার রেসিপি হচ্ছে পিঠা বানাতে, যারা একদমই নতুন তাদের জন্য শীতের পিঠা, চিতই পিঠা এবং তার সঙ্গে চিতই পিঠা ভিজানোর নিয়মটা তো আছেই। আমার এই রেসিপিটা ফলো করে সবাই খুবই সহজে গ্যাসের চুলায় বাসায় তৈরি করে নিতে পারবেন। বাজার থেকে আনা পোলার চালের শুকনো খুদ গুঁড়া করে আমি পিঠাটা তৈরি করেছি, তাই না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলে যাই তাহলে রেসিপির মূল পর্বে। এখানে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর পানিটা আমি টকবগে গরম করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। দেখুন, আমি আটাটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সুজি রয়েছে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এর ভেতর কিছুটা কাঁচা পানিও অ্যাড করব। মেশিনে ভাঙানো চালের গুঁড়াটাও ঠিক এইভাবে গুলিয়ে নিতে হবে, তাহলে পিঠাটা অনেক বেশি ফুলকো হবে। ব্যাচেলর ভাইরা যারা আছেন, তারা বাজারে পাওয়া রেডিমেড চালের গুঁড়া দিয়ে আমার এই রেসিপিটা ফলো করে সেমভাবে পিঠা তৈরি করে নিতে পারেন। আর আমি গ্যাসের চুলায় এবং হালকা সুজি রেখে পিঠাটা তৈরি করে দেখিয়েছি শুধুমাত্র ব্যাচেলর ভাইদের সুবিধার ক্ষেত্রে। এখন এই গোলাটা 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব, আর 1 ঘন্টা পর আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিব। দেখুন সুজিটা গলে এখন কতটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে পরিমাণ মতো একটু পানি লাগলে পানিটা ব্যবহার করতে হবে। আমি প্রথমে এই গোলাটা দিয়েই একটা পিঠা তৈরি করে নিচ্ছি, দেখা যাক কতটা ফুলকো হয়। পিঠাটা সম্পূর্ণ হলে পানিটা আমি ব্যবহার করব না। এখন দেখুন পিঠাটার মাঝখানে ভালোভাবে ফুলে গিয়েছে, কিন্তু চারো সাইডটা ততটা ফুলকো হয়নি। তাহলে এই পর্যায়ে আমার সামান্য একটু পানি অ্যাড করতে হবে। আমি আর একটু পানি অ্যাড করে আবার ভালো করে মিক্সড করে আর একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। দেখুন এই পিঠাটা খুব সুন্দরভাবেই কুকো হয়েছে এবং চারপাশটা ফাঁকা ফাঁকাও হয়েছে। এই পিঠাগুলো ভেজাতে খুবই সহজ হবে। এখন চলে যাচ্ছি পিঠা ভেজানোর রেসিপিতে। তো এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি, আর পানিটা একটু গরম হলেই এর ভেতর দিয়ে দিচ্ছি দারুচিনি, লবঙ্গ আর 3টা এলাচ ফাটানো। এখন দিচ্ছি খেজুরের পাটালি, আর এই পাটালিটা আমি দিয়ে ভালো করে গলিয়ে নিব। নেড়েচেড়ে ভালোভাবে গুলিয়ে না নিলে নিচে থেকে লেগে যাবে পাটালিটা গলে, এজন্য ভালোভাবে একটু নেড়েচেড়ে গুলিয়ে নিতে হবে। আর ওয়েট করব বলক আসা পর্যন্ত। রসটা যখন এরকম বলক এসে যাবে, এর পর্যায়ে একটুখানি দুধ আর একটু এই রস মিশিয়ে দেখতে হবে যে দুধটা জমে যায় কি না। আর অবশ্যই দুধটা আগে থেকে বলক করে নিতে হবে। তো এখন আমি আগে থেকে চেক করে নিয়েছি। এই পর্যায়ে দুধটা ঢেলে দিচ্ছি, আর একটু বলক দিয়ে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়ে এরকম গরম রসের ভেতরে পিঠাগুলো ভিজিয়ে দিতে হবে, আর ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকেও রেখে দিতে হবে। 1-1.5 ঘন্টার ভেতরে দেখা যাবে পিঠাগুলো ভালোভাবে ভিজে গিয়েছে। তো আমার এই রেসিপিটি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।